হ্যালো মামস ফ্যামিলি সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়েরা? আমি ভালো আছি, আপনাদের দোয়াই। তো আজকে আমি আমাদের বাপের বাড়ি যাচ্ছি, মানে আমার বাবার বাড়ি যাচ্ছি। তো দেন সেখানে একটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে পরিবারের সবাই, বোনরা আছে, মানে বোনের যে আমি ছোটোটা, দুরো ভাই, সবাই মিলে একসাথে, মানে আমি আস্তে আস্তে কিন্তু অলরেডি 3টা বেজে গেছে, তাই এক মানে বাতের টেবিলেই বসে গেলাম, কিন্তু সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তো আমরা বাতের টেবিলেই কিন্তু বসে গেলাম। দেখছেন ভাবি অনেক কিছু রেডি করছে, তো এখানে চিংড়ি, রূপচাঁদা মাছ, অনেক কিছু রেডি করছে। আমি ডিশগুলোর নাম মানে বলতে পারতেছি না, না দেখতে পারতেছি না, অনেক কিছুই রেডি করছে ভাবি। সব বোনরা বসলাম, একটা বোন মিসিং আছে, তো ভাইয়া, ওইটা আমার ভাইয়া, তো আর একটা খালাও আছে পাশে, উনিও আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এটা আমাদের এই যে বাড়ির ডুপ্লেক্স সিঁড়িটা। আপনাদেরকে কিন্তু আমার বাবার বাড়ি ব্লগ দেওয়া হয় নাই, বাবার বাড়ি দেখেন নাই। তো আজকে আমি যখন বাবার বাড়ি আসছি, তো এখানে ব্লগটা করলাম। নিচে ড্রয়িং, ডাইনিং, কিচেন, তারপর উপরে বেডরুম, আম্মু, ভাবি, আবার একটা ভাই যে আছে ওর বেডরুম, আমরা নিচে গল্প করতেছি সবাই। তো এখানে ছাদের একটা ভিউ নেওয়া হলো, তখন কিন্তু খুব বাতাস করছিল, আস্তা বাজতেছে, তখন একটু ছাদের উপর উঠলাম, বাতাস, তাই একটু ছাদের ভিউটা নিলাম আর কি। অনেক বাতাস হচ্ছিল এই গরমের মধ্যে, একটু এই বৃষ্টির দাঁত খানিকটা ছিল। আমাদের আবার একটা প্ল্যানিং আছে যে আমরা একটু বিচে যাব। এখন আকাশে যা অবস্থা দেখতেছি, বৃষ্টি থামলে হয়তো আমরা একটু বিচে যাইতে পারি। এখন তো খুব মেঘলা করে আছে, তাই আমি মানে ছাদে উঠে একটু ভিউটা নিলাম। তো বৃষ্টি যদি না পড়ে তাহলে আমরা আর্লি বের হয়ে যাব, আর যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টি অপেক্ষা করার পর তারপর বের হবো আর কি। দেখেন এদিকে ভাবি বিকালের মানে নাস্তা রেডি করে ফেলছে, আমরা খেয়ে দিয়ে বিচে যাবো, সেই জন্য খুব আর্লি নাস্তা রেডি করে ফেলছে ভাবি। তো এখানে দেখতেছেন রোল, অন্তন, মানে অনেক কিছু কাস্টার্ড, অত কিছু বলতে পারতেছি না, কিন্তু আইটেম মনে হলে বলতে পারতেছি না। সবাই নাস্তা করতে বসছি, এটা ভাবি। এখানে বড় আপু বসে আছে, আর প্রাচী ঐশি লেন ওরা বসে আছে, এদিকে রুসেল, একটু ইন্দুনোটা, এগুলো তো আছেই। এরপর আমরা বিচে চলে আসলাম, বিচে প্রচুর বাতাস, সিগন্যাল থাকার কারণে প্রচুর ডেগুলো অনেক বড় বড়। তো একটু এখানে মানে বাপের বাড়িতে আসলে কোথাও না কোথাও যাবো আমরা, সেটা হয়েছে নিয়ম, মানে আসলেই আমাদের বেড়াইতে হবে। তো
দেন, সবাই লেমন টি পেঁয়াজ ও যা যেটা খুশি সেটা খাইলো। দেন আমরা ওখান থেকে ফিরতে ফিরে আস্তে আস্তে ভাবি এখানে ডিনারের জন্য সব কিছু রেডি করে ফেলছে। দেন আসি মাত্র আমরা, কারণ আমরা বাবা সবাই চলে যাব, সেই জন্য আবার খেতে বসে গেলাম আর কি ডিনারের আয়োজন। এরপরে আমার ছেলে যে বার্থডের মধ্যে গিফট পেলো, আমি তো এগুলো আপনাদেরকে দেখাইতে পারি না। এই যে একটা কেক দেখতেছেন, এটাও ওর ফ্রেন্ড দুজনে দিছে, এটাও একটা ফ্রেন্ড দিছে। আসলে ও অনেক গিফটই পাইছে, আর কেক একটা তো আগে দিছে, এখন এগুলোও কিন্তু ফ্রেন্ডরা দিছে ওর দুইটা। আমি আর অনেক গিফট পাইছে, একটা শার্ট পেলো, তার মধ্যে মাস্কও পেলো, তিনটে চারটা মাস্কও পেলো, অনেক গিফট পেয়েছে এবার বার্থডের মধ্যে। এর মধ্যে আরেকটা মনে হয় পাঞ্জাবি পেলো, ওইটাও আমি দেখাই দিই। তো আমার ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার পাশে সবসময় থাকবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন রেসিপি ব্লগ আপনারা পেয়ে যান। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।